প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আদি মণ্ডলী আর সুসমাচারকে বেশি গুরুত্ব দিয়ে তারা থাকত। তো কীভাবে ফার্স্ট সেঞ্চুরি খ্রিস্টিয়ানস বাড়তে লাগলো? তো ফার্স্ট সেঞ্চুরি খ্রিস্টিয়ানসের মণ্ডলীতে প্রচুর ধরনের নির্যাতন ছিল। তো প্রেরিত পুস্তক যদি আটে দিয়ে আমরা দেখি, ওখানে বিভিন্ন রকমের খ্রিস্টীয় মণ্ডলীর উপরে নির্যাতন শুরু হয়েছিল। স্তিবানটাকে মেরে ফেলা হয়েছিল। স্তিবানটাকে মেরে ফেলার পরেই জেরুসালেমের মণ্ডলীর উপরে বিভিন্ন রকমের অত্যাচার। পৌল সাউল তিনি মণ্ডলীর উপরে অনেক রকমের নির্যাতন করলেন। অনেক বিশ্বাসী ভাই বোনদেরকে তোড়ে তিনি গ্রেপ্তারে পড়েছিলেন। সেরকম পরিস্থিতিতে আতিয়ায় প্রেরিত পুস্তকতে আটের সেখানে চার পথে এইভাবে লেখাছে, যে শিষ্যরা চারিদিকে ছড়িয়ে পড়েছিলেন তারা বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে লাগলেন। তো বিভিন্ন রকমের অত্যাচারের কারণে আর বিশ্বাসীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল নিজের প্রাণটাকে বাঁচাবার জন্যই। সেই সব এলাকাতে গিয়ে তারা নিজের প্রাণটাকে বাঁচাবার চেষ্টা করেনি, বরং যীশু খ্রিস্টের প্রেমের কথা তারা প্রচার করতেছিল। তো সুসমাচার ফার্স্ট সেঞ্চুরিতে কীভাবে প্রচার করা হয়েছিল? তখন তাদের নিরাপদের জায়গা ছিল না, তারা নিজের খাবার ভালো খাবার ছিল না, এবং নিজে ভালো থাকার জায়গা ছিল না, এবং নিজের সাপোর্ট করার মতো কোনো আশপাশ লোক নাই, এবং ভালো পরিবেশ নাই যেখানে যীশুর প্রেমের কথা তারা বলবে। সবই তাদের একটা অসুবিধার মাঝেও তারা সুসমাচার প্রচার করেছে। এবং আমরা যদি বাইবেলটা পড়ি, নিচে বাক্যগুলো পড়ি, আমরা ওখানে দেখি সমরীয় দেশে প্রচুর আনন্দ হয়েছিল। এখানে আট পথে লেখা আছে, নগরে তাই আনন্দের সারা পড়ে গেল। নির্যাতন একদিকে হচ্ছে, একদিকে লোকদের উপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে, একদিকে মণ্ডলীর মধ্যে একটা আর একটা এমন একটা জিনিস হচ্ছে সেখানে বিশ্বাসীরা একসঙ্গে মিলিত হতে পারছিল না, কিন্তু আরেকদিকে সুসমাচারের গতি বাড়ছে, আরেকদিকে সমরিয়ার গ্রামে আর শহরে অনেক আনন্দ হচ্ছে, অলৌকিক কাজ হচ্ছে। তার কারণ একটাই, প্রিয়, তারা সুসমাচার প্রচার করেছে। সো প্রিয়, আজকে আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, কোনো নির্যাতন আসে, প্রভু যদি আলোক করে সেটা ভালো জন্যই। ফার্স্ট এর্লি খ্রিস্টিয়ান মণ্ডলীতে নির্যাতন হওয়ার ভালো জিনিস হয়েছিল, তাতে সুসমাচার ছড়িয়ে গিয়েছিল। একদিকে স্তিবানের মৃত্যু, আরেকদিকে হাজার হাজার লোকদের মন পরিবর্তন হচ্ছে। তো আদি মণ্ডলীর আজকের মণ্ডলীর অনেক তফাত আছে। আজকে আমরা অনেক মণ্ডলীতে আমরা প্রচার শুনি, তুমি খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, খুব শান্তিতে থাকবে, যিশুর কাছে এলে তোমার কোনো কষ্ট হবে না। প্রিয়, ওটা আসল সুসমাচার নাই, আসল আর প্রচারের আর জিনিস নাই। যেখানে সুসমাচার সেখানে নির্যাতন, যেখানে সুসমাচার সেখানে বিভিন্ন রকমের আর অত্যাচার ওখানে থাকে, কিন্তু তার মাঝেও সুসমাচারটাই মানুষের জীবনে আসল আলোর জীবন এনে দেয়। তো প্রিয়, আজকে আমরা আর সুসমাচারটাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার। সুসমাচারটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে মণ্ডলীতে আমরা সেই বিষয়টাকে নিয়ে প্রচার করার দরকার। তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে পারি এবং যীশু খ্রিস্টের প্রেমকে আমরা প্রকাশিত করতে পারি। তাই আজ থেকে আমরা সুসমাচার প্রচার করার জন্য নিজেকে আমরা তৈরি করি। আমাদের কাছে কী আছে, কী না আছে, আমরা কোথায় আছি, কী করছি, তার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যিশুর প্রেমের কথাটা আমরা লোকদের কাছে তুলে দেওয়ার, কারণ সেটাই সমাজে আশীর্বাদ নিয়ে আসবে। এ বাক আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।